তোমরাই এর বিচার করো। আমার বর আমাকে মেরে দিতে চায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কে লাভ। হবে চারজনের চারটে, আর এটা ছেলেটাকে ভাজা করে দেব। খেল ভাই, ঠাকমা মিলেছে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। আশা করছি ঠাকুরের রূপে তোমরা সবাই খুবই ভালো আছো, আর এই ওয়েদারে যেন ভালোই থাকো সবাই। ওয়েদার চেঞ্জের সময় শরীর খারাপের ভীষণ একটা সময় আর কি। তো আজকে তো অল্প করে দেখালাম যে আমাদের পুকুরে মাছ ধরেছে, সেটা ভাগ পাওয়া গেছে আমাদের, তো সেগুলো বাছা হয়ে গেছে, দেখাই তোমাদের একটু। চলো, কিছু মাছ জায়ের বাড়ি গেছে আর কিছু মাছ এখানে আছে, তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। পুরোটা আমি দেখাতে পারলাম না ভাগাভাগিটা, অন্যান্য বারে দেখাই, এবারে দেখাতে পারলাম না, একটু কাজে ব্যস্ত ছিলাম তো ভিডিও করতে পারিনি, অল্প সময় দেখালাম, আর এবার দেখাই চলো। তো এই দেখো, এখানে বাছা হয়ে গেছে। এবার এইগুলো আজকে আমাদের চারজনের হবে চারটে, আর কিছু তুলে রাখা হবে। তো এইগুলো আজকে আমাদের হবে চারজনের চারটে, আর এটা ছেলেটাকে ভাজা করে দেব, আর এগুলো ভিজে রেখে দেওয়া হবে, পরে কালকে করা হবে। হাত ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। নুন দিলাম, এবার হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম, এবার এটাকে মাখিয়ে নেব। হয়ে গেছে আমার মাখানো, এবার চাপা দিয়ে রেখে দিলাম, আর এটা ফ্রিজে তুলে দেব, ডিপ ফ্রিজে থাকে, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। রান্নাঘরে আজকে কি কি রান্না হবে বলে দিই আজকে, হ্যাঁ বলে দিই, আজকে আমার স্নান হয়ে গেছে, এখন 12:40 বাজে আজকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, বড্ড বেলায় স্নান হচ্ছে, ভাবলাম সকাল করে আগে স্নানটা করে তারপরে রান্না করব। তো আজকে কি রান্না হবে বলে দিই, করলা গোল গোল করে কেটেছি, কালকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি, আজকে গোল গোল করে কেটেছি, গোল গোল করে ভাজা খাবে, ছেলেও খাবে, ছেলের বাবাও খাবে বলেছে, আবার পুরোপুরি ভাজা নয়, অর্ধেক ভাজা। তো করলা ভাজব আর পেঁয়াজ দিয়ে আলু ভাজব, ছেলের বায়না পেঁয়াজ আলু আলু ভাজা খাবে, ছিঁড়ে ছিঁড়ে করে আলু কুটেছি, পেঁয়াজ দিয়ে ভাজব, আর হবে সমস্ত আনাজের ঝোল,
আর শাশুড়ি করেছে, শাশুড়ি মাছের ঝাল করেছে। এই হচ্ছে আজকে আমাদের মাছের ঝালটা ভালো করে, সেই জন্য মাছের ঝালটা করে। এই হচ্ছে আজকে আমাদের মেনু, লাঞ্চ মেনু। আজকে ছেলেদের স্নান হয়ে গেছে, গামছাটা নিয়ে আর মুছিয়ে দিই, চুল মোজা মানে হ্যাঁ ওইটাই করবো, ওটা তৈরি করি, সেটা কমিয়ে দিই, আমি চাপা দিয়ে দিই। করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলু পেঁয়াজটা ভাজবো, তার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো, নুনটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটা আমার করলা ভাজা হয়ে গেছে, করলা ভেজে রেখেছি, এবার আলু ভাজবো আর ছড়িয়ে দেবো। ভাত এদিকে আমার প্রেশার কুকারে হয়ে গেছে, পেঁয়াজটা অল্প করে ভেজে নিয়ে তারপর আলুটা দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার আলুগুলো, নুন তো পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম আর অল্প করে লঙ্কা, লঙ্কা গুঁড়ো খেতে ভালো লাগবে। আলু ভাজা আমার হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজা, এবার ঝোলটা বসিয়েছি, ঝোলটা সব আনাজ দিয়ে ভাজতে বসিয়েছি। সব আনাজ এখনও দিইনি, এখানে সোয়াবিন আছে, আলু আছে, গাজরগুলো আছে, আলু আর গাজর আগে থাকতে সেদ্ধ করে রেখেছি, আর সোয়াবিনটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে উঠেছে। তো এই আনাজগুলোর মধ্যে আছে বেগুন আছে, পটল আছে, ঝিঙে আছে, ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে সব আলু আর গাজর আর সোয়াবিন দিয়ে দিই। আগেও বলেছি, আগের ব্লগে যারা আমার রেগুলার ব্লগ দেখতো তারা জানে যে আমি আদা বাটা খুব একটা ব্যবহার করি না। গতকালে করেছিলাম আনাজের ঝোল, আজকেও করছি, তো আদা বাটা দেবো না এই গরমেতে, গরম বলে নয় আমি আদা বাটাটা খুব কমই ব্যবহার করি, শুধু গুঁড়ো মশলা দেবো, হলুদ জিরে ধনে আর অল্প পরিমাণে লঙ্কা, লঙ্কা দেবো খুব অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদ, অল্প পরিমাণে লঙ্কা দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়োটাই গরমে খাওয়া ভালো, পেট ঠান্ডা রাখে, আর জিরে দিচ্ছি অল্প পরিমাণে, এগুলো দিয়ে একটু কষে নেব, কষে নিয়ে জল ঢেলে দেব, তাহলেই আমার রান্না কমপ্লিট। একটু ভালো করে কষবো, তাহলে টেস্ট হবে, নিরামিষ ঝোল তো। অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কষবো, তাহলে আমার ঝোল রেডি। এবার মাছের তেলটা আছে সেটা ভাজতে হবে, তাহলে আমার রান্না রেডি। সাড়ে বারোটায় বসালাম, দেড়টার মধ্যে রান্না কমপ্লিট, খাবো না এখন, একটু পর খাবো, কারণ মুড়ি খেতে একটু লেট হয়েছে, এগারোটার উপর খাওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে সব পরিষ্কার ঝরিষ্কার করবো, বাসন মাজবো, জোসনা আসেনি, জোসনা কামাই তো বাসন মাজতে হবে।
বাসন মেজে তারপরে ছেলেকে ঘুম পাড়ানো, স্টিলের বাসন বিক্রি করতিস। তাই দেখতে এই জানলার পাশেই রাস্তা, আমাদের রান্নাঘরের জানলার পাশেই রাস্তা। গ্যাস পরিষ্কার, আবার সেই রাত্রিরে হবে রুটি। আলু ভাজা রেখে দিয়েছি, করলা ভাজা রেখে দিয়েছি, রান্না আর করতে হবে না, শুধু রুটি করে নেব, তাহলেই হয়ে যাবে। বাচ্চারা তো তুমি কমজোর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এত মোটা চামড়া, কমজোর হয়ে পড়েছে। তুই কি হয়েছে, একটা পাঞ্জা লড়লে একটা ধম ধম করে পড়বে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার তরফ থেকে 10 খেলাব। ও এখন খেলায় মত্ত, কোথাও যাবে না। তুই এদিকে থাক, ওকে ওদিকে দে, ওদিকে গেলে জোরে ছোট। হ্যাঁ তুই ওরকম পারবি না, তুই জোরে ছোড় না, বেশি জোরে ছুড়বি না, আবার হারিয়ে যাবে। ও বলের বিচি বিচি দৌড়াচ্ছে। বিচার করো, আমার বর আমাকে মেরে দিতে চায় একবারে। তোমাদের কাছে আমি বিচার চাইছি, তোমরা অবশ্যই বিচার করে আমাকে বলবে, কমেন্টসে অবশ্যই জানাবে। কেন মেরে দিতে চাই এবার বলি। রোজেরি হাসছে, সব আমার ছেলেও হাসছে, বড়ও হাসছে। রোজেরি কিছু না কিছু মানে ফাস্টফুড নিয়ে আসছে, আমার চেহারা তো দেখেইছ, তার উপরে এই যদি ফাস্টফুড খাই। অর্ধেক দিন বিরিয়ানি, আজকে এনেছে রোল। তো খেয়ে খেয়ে তো আমি মরবই বলো, তা কি বলবো, মেরে দিতে চায় না তো কি বলবো। ঠিক আছে, আজকের হেডিংটা এই এই এইটাই হেডিং, তোমরা ভেবো না যেন সত্যি করে। আজ আমার ছেলে দেখছে হাসছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কমপ্লিট করলাম। কি হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। ওবেলা মাছ রেখেছিলাম, খাইনি, সেটা খেয়েছি। তারপরে আলু ভাজা, রোল, মিষ্টি, আবার ও আধখানা খাবে না, সেটাও খেতে হবে। তাহলে মেরে ইচ্ছাকৃতভাবে মেরে দিতে চায়, এর বিচার কিন্তু তোমরা করবে। ঠিক আছে,
নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কে লাভ। ওকে তাহলে গুড নাইট গুড বাই, এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো নতুন ব্লগের জন্য। ওকে গুড নাইট গুড বাই।